আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রিপজিশন কনজাংশন পার্ট টু নিয়ে। তো একটু দেখি যে ম্যারিড, বিবাহ, এটা নিয়ে অনেকের কনফিউশন আছে যে কার সাথে কি বসবে। তো একটু আমরা লক্ষ্য করি যে ম্যারিড যদি অ্যাক্টিভ ভয়েজে হয়, ম্যারিডটা যদি কি হয় অ্যাক্টিভ ভয়েজে হয়, এই ম্যারিডটা যদি অ্যাক্টিভ ভয়েজে হয় তবে প্রিপজিশন লাগে না। কি ম্যারিডটা যদি কি হয় অ্যাক্টিভ ভয়েজে হয় তাহলে কি প্রিপজিশন লাগে না। যদি এরকম বলি আমি, রাশেদ ম্যারিড হিজ কাজিন, তো এই বিষয়ে কি প্রিপজিশন লাগে না। কিন্তু ম্যারিড যদি কি হয়, ম্যারিডটা যদি কি হয় প্যাসিভ ভয়েজে হয় ম্যারিড যদি কি হয় প্যাসিভ ভয়েজে হয় মানে প্যাসিভ হয় তবে কিন্তু কি প্রিপজিশন লাগবে, কি লাগবে টু, ম্যারিড টু। এরকম যদি হয় প্যাসিভ হলে কি টু ব্যবহার করতে হবে, যেমন রাশেদ ইজ অথবা ওয়াজ মেরিট টু এ লেডি। তো এই ক্ষেত্রে কি বোঝা যাচ্ছে কি মেরিট টু, অর্থাৎ যদি মেরিট অ্যাক্টিভ ভয়েজে হয় তাহলে কি প্রিপজিশন লাগে না, কিন্তু যদি প্যাসিভ ভয়েজ হয় তাহলে কি প্রিপজিশন লাগে। তো পরবর্তীতে আমরা আসি মেরিট উইথ, তো মেরিট উইথ এর ব্যাপারটা হলো যে বিয়ে হয়ে কি সন্তান আছে, সেই ক্ষেত্রে কি মেরিট উইথ ব্যবহৃত হয়। তো মেরিট উইথ নিয়ে একটি প্রচলিত একটি গল্প আছে। গল্পটি এরকম যে বাংলাদেশে এক ভদ্রলোক লন্ডনে গিয়েছে তার ছেলের বাসায় বেড়াতে। তো ওই বাসায় মানে ছেলের বাসায় দুজন গেস্ট আসছে, ওই দুইজন গেস্টের সাথে বাংলাদেশি ভদ্রলোকের মানে আড্ডাটা খুব বেশ জমে ওঠে। জমে ওঠার এক পর্যায়ে বাংলাদেশি ভদ্রলোক সে তার ছেলের গেস্ট দুজনকে জিজ্ঞাসা করতেছে যে আপনারা কি বিবাহিত কিনা। তো তারা উত্তর দিয়েছে একজন এভাবে যে আই এম ম্যারিড উইথ টু চাইল্ড, এবং আরেকজন উত্তর দিয়েছে এভাবে যে আই এম ম্যারিড উইথ ইয়ং গার্ল। তো এই শুনে বাংলাদেশি ভদ্রলোক আসলে অবাকই হলো। সে ভেবে নিয়েছিল যে একজনের বিয়ে হয়েছে কি দুইজন চিলড্রেনের সাথে, শিশুর সাথে, এবং একজনের বিয়ে হয়েছে কি একজন ইয়ং গার্লের সাথে। তো বিষয়টা এরকম না আসলে। ম্যারিড উইথটা মূলত এমন জায়গায় ব্যবহৃত হবে যে জায়গায় কি বোঝাবে কি যে বিয়ে হয়েছে এবং সন্তান আছে। তার মানে এইটা দ্বারা বোঝাচ্ছে আই এম ম্যারিড উইথ টু চাইল্ড, এটার মানে হলো যে আই এম ম্যারিড অ্যান্ড আই হ্যাভ টু চাইল্ড, এরকম হবে। অর্থাৎ যে বিয়ে হয়ে যদি সন্তান থাকে তাহলে কি আমরা কি ম্যারিড উইথ দিয়ে কি লিখবো, অর্থাৎ ম্যারিড এবারে কি বসবে উইথ। তো পরবর্তীতে আমরা আসি যে ম্যারিড টু, তো মেরিট টু ব্যাপারটা হলো যে কারো সাথে বিয়ে দেয়া অর্থে মেরিট টু ব্যবহৃত হয়, কারো সাথে কি বিয়ে দেয়া অর্থে। যদি এরকম বলি দে আর হপিং টু মেরি দে আর ডক্টর টু এ ডক্টর, তো এই ক্ষেত্রে মানে কারো বিয়ে দেওয়ার থেকে মেরিট টু ব্যবহৃত হয়, তাহলে মেরি টু। তারপর আমরা আসি কি মেরিট অফ টু, তো এই ক্ষেত্রে হয় মেরিট অফ টু। সোজা কথা, পারিবারিক ভাবে কাউকে বিয়ে দেয়া কারো অমতে, কারো অমতে পারিবারিক ভাবে কি
বিয়ে দেয়া, এই অর্থে কি ব্যবহৃত হবে? ম্যারিড অফ টু, মানে হলো পারিবারিক ভাবে বিয়ে। পারিবারিক ভাবে কি কারো বিয়ে দেওয়া অর্থে কি ম্যারিড অফ টু কি ব্যবহৃত হবে? কেমন? এরকম যদি বলা হয় সি ম্যারিড অফ টু এ ডক্টর, মানে বোঝাচ্ছে যে তার অমতে কি ডক্টরের সাথে কি তার বিয়ে দেয়া হয়েছে। এই ক্ষেত্রে কি মানে পারিবারিক ভাবে কারো অমতে বিয়ে দেওয়া অর্থে কি ম্যারিড অফ টু ব্যবহৃত হবে। তো পরবর্তীতে আমরা দেখি যে ম্যারিড ইনটু, ম্যারিড ইনটু এমন এক ক্ষেত্রে ব্যবহৃত হবে যে কাউকে বিয়ে করে কোনো সম্প্রদায়ের অংশ হওয়া অর্থে। তো এরকম যদি বলা হয় ম্যারিড ইনটু, এটা হলো যে কাউকে বিয়ে করে কোনো সম্প্রদায়ের অংশ হওয়া। যেমন বলা যায় যে এরকম যদি বলি হি বলি সি ম্যারিড ইনটু এ অ্যারিস্টোক্রেসি, মানে সে বিয়ে করে কি অভিজাত সম্প্রদায়ের অংশ হলো। অথবা এরকম যদি বলা হয় যে দেয়ার ডটার ম্যারিড ইনটু দা হাই সোসাইটি, মানে হলো কি তাদের কন্যা কি বিয়ে করে কি উচ্চ সমাজের কি অংশ হলো বা অভিজাত সমাজের অংশ হলো। তো এই বিষয়টা কি যে কারো বিয়ে যদি ম্যারিড ইনটু হবে, যদি কি হয় যে কাউকে বিয়ে করে যদি অভিজাত সম্প্রদায়ের অংশ হওয়া যায় বা অন্য কোনো সম্প্রদায়ের কি অংশ হয় সেই অর্থে। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফিজ।